সত্যের সন্ধানে আমরা জাগ্রত দেশের কল্যাণে প্রতিদিন ভোরের পাতা দ্য ডেইলি পিপলস টাইম ট্রুথ ইজ আউট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের কাছের, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন ভোরের পাতার সৌজন্যে ইসলাম ও মানবতা। আজকে আমাদের অনুষ্ঠানে ইসলাম ও মানবতা নিয়ে কথা বলার জন্য সংযুক্ত হবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সাইফুল কবির, খতিব ও পেশ ইমাম বঙ্গবন্ধু জামে মসজিদ। যুক্ত হবেন বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ, সেন্ট্রাল শরিয়া কাউন্সিল ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল জনাব এ.কে.এম. সফিন্দার। যুক্ত হবেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামিক স্কলার্স জনাব মুখলেসুর রহমান, বাংলাদেশ প্রতিনিধি ইসলামিক সলিডারিটি ফান্ড অফ ওআইসি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে অতিথিদের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইসলাম ও মানবতা সম্পর্কে। শুরুতেই আমি জনাব এ.কে.এম. সফিউল্লাহ আরিফ তার সাথে জানতে চাব যে আমরা জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলামের এমন কোন দিক ও নির্দেশনা নেই যে বিষয়ে আলোচনা হয়নি। প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্বর এবং জাহিলিয়ার যুগে একটা জাতিকে মানবতা শিক্ষা দিয়েছেন, মানুষের পাশে কিভাবে মানুষ দাঁড়াবে বিপদে, দুর্দিনে, অসহায় অবস্থায়। সকল কিছুই আমরা আমাদের মডেল হিসাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং কর্মে আমরা দেখতে পাই। মুহতারাম, আপনি ইসলাম ও মানবতা সম্পর্কে আমাদের এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল্লাহির রহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاه والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى سيدنا محمد صلى الله عليه وسلم। প্রিয় দর্শক, যারা ভোরের পাতা লাইভে সংযুক্ত হয়েছে, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সম্মানিত উপস্থিত প্রস্তুতি করেছেন বা যে বিষয়ে জানতে চেয়েছে সে সম্পর্কে ইসলামের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা যদি কোরআনের গরিবের দিকে তাকাই তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে কোরআনটা কেবলমাত্র মুসলিম জাতির জন্য অবতীর্ণ হয়নি, এই কোরআন দেশে সমগ্র মানব জাতিকে মানবতার পথে ধাবিত করার জন্য সত্য এবং সঠিক যাহা তার দিকে ধাবিত করার জন্য। আমরা একই মানব এবং মানবের সন্তান হিসেবে তথা আদম এবং হাওয়া আলাইহিসসালামের সন্তান হিসেবে আমরা হোল বিশ্ব চলাচলে যত মানুষ আছে সকলেই হচ্ছে ভাই এবং বোন। এছাড়া আরো যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলিম আকুল মুসলিমের ভাই। আল্লাহ রাসূল যে আমাদের কাছে নবী হিসাবে আসলেন
কোরআন বলছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, যে সমগ্র মানব জাতির কাছে আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ওয়াল রাসূল যে আমরা হেলফুল ফজিলের কথা বলি, আমরা মদিনার সমাজের কথা বলি, আমরা রাসূলের বিদায়ী ভাষণের কথা বলি, সমগ্র জায়গায় সকল ভাষণে মানবতাকে লালন করা হয়েছে। বিদায় হজ আমরা রাসূল স্পষ্ট ভাষায় বললেন, ইসলামে যে প্রেসার শ্রেষ্ঠত্ব অথবা বিভিন্ন কারণে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এগুলো কেবলমাত্র দরিয়াকে পরিচালনা করার জন্য। আখেরাতে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে কেবলমাত্র তাকওয়া। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য যে কোরআনটা দিলেন, এই কোরআনটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। القرآن অন্য জায়গায় বলছে, إن هذا القرآن يهدي للتي هي أحوال। الله تعالى আরো বলছেন, এই কোরআন কে অ্যাড্রেস করে এটি হচ্ছে তিবিয়ান লিকুল শাই, আমি কিতাবে কোনো কিছু লেখতে ত্রুটি করি নাই, কোনো কিছু বর্ণনা করতে ত্রুটি করি নাই। এর মানে এই কোরআন হচ্ছে মোকাম্মাল নিজামে হায়াত, পূর্ণাঙ্গ জীবন বিধান। আমরা যদি পৃথিবীতে মানুষের প্রতি মানুষের যে হক রয়েছে, অধিকার রয়েছে, যে দাবি রয়েছে, এই বিষয়গুলোর প্রতি আমরা যদি সম্মান প্রদর্শন করতে পারি, তাহলে আমরা মানবতার যে কথাগুলো বলি এই বিষয়ে কোন ধরনের আমরা বৈপরীত্য দেখতে পাবো না। আপনি দেখেন, ইসলাম শুধু কেবলমাত্র মানবের অধিকার নিয়ে কথা বলেনি, ইসলাম কথা বলেছে পশুর অধিকার নিয়ে এবং প্রাণীর অধিকার নিয়ে ইসলাম কথাবার্তা বলে। আল্লাহ রাসূল বলছেন যে শরীর পশু যখন ক্লান্ত হয় তাহলে তোমরা নেমে পড়ো। বোঝা যাচ্ছে যে শরীর পশুকে সম্মান দেওয়ার জন্য শরীর পশু যাতে কষ্টকর কোনো কিছু না করে বা তাকে করতে না হয়, এই দিকটির প্রতি ইসলাম লক্ষ্য রাখে। সুতরাং আমরা যে মানবিকতার কথা বলি, মানবতার কথা বলি, মানব অধিকারের কথা বলি, আপনি দেখেন হালের পরিবেশ বিদ্যা যে বলে নাথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফর নাথিং, ইসলাম এই কথাটা বলেছে অনেক আগে, সেটি হচ্ছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এবং সেটি হচ্ছে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, যে প্রভু এই পৃথিবীতে তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করনি।
সুতরাং জনাব সফিউল্লাহ আরিফ জি ভাই, আপনার কথা আসলে আমরা একটু শুনতে পাচ্ছি না। আমরা আপনার কাছে যাব, আমরা এই পর্যায়ে যাচ্ছি জনাব মাওলানা মুখলেসুর রহমান আপনার কাছে। আপনার কাছে জানতে চাচ্ছি যে ইসলাম মানবতার ধর্ম, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, যে অবস্থা চলতেছে, যে একটা মানবিক আবেদন সবার কাছে, যে করোনা পরিস্থিতিতে মানুষ অনেকে অর্ধাহারে অনাহারে সময় কাটাচ্ছে, তো সুতরাং যেহেতু ইসলাম মানবতার ধর্ম, এই করোনা পরিস্থিতিতে মানুষের কাছে মানুষের যে দাবি, মানবিকতার যে দাবি, এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি, যদি আপনি এ ব্যাপারে বলতেন জনাব মুখলেসুর রহমান। যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না, টেকনিক্যাল কোনো সমস্যা হয়তো আছে। শোনা যাচ্ছে না আমার কথা? শোনা যাচ্ছে না আপনাদের কাছে? উপস্থাপকের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমার মনে হয় যে উপস্থাপকের নেটওয়ার্কে কোনো ঝামেলা আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু মুখলেস সাহেবের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি কি বলবো নাকি এখন? যদি আমি বলি সেটা যদি ব্রডকাস্ট না হয় তাহলে তো বলে লাভ নেই। উপস্থাপক এন্ডেড, নেটওয়ার্কে ঝামেলা আছে যেটা আমরা বুঝতে পারছি। জাহর সাহেব, জাহর সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এন্ডে কোনো ঝামেলা হচ্ছে? শুনতে পাচ্ছি আমাদের এন্ডে কিন্তু কথা ক্লিয়ার। আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? আমাকে একটু নিশ্চয়তা দিবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, দেন আমি আই ক্যান স্টার্ট। আমার মনে হচ্ছে জওহার ইকবাল, তোমার মাইক্রোফোনটা বন্ধ করা আছে। মাইক্রোফোনটা তুমি ওখানে চাপ দিলে সেটা খুলে যাবে মাইক্রোফোনটা। জওহার কি শুনতে পাচ্ছ? দেখো মাইক্রোফোনের একটা চিহ্ন আছে MIC লেখা, ওখানে তুমি তাহলে খেয়ে যেতে পারে। এবার কি শোনা যাচ্ছে? জওহার তুমি যা বলছো আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি কিছু শুনতে পাচ্ছি না, সফিউল্লাহ কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি জওহার কিছু একটা বলছে, বার আমি শুনছি না। জওহারে কিছুই আমি শুনতে পাচ্ছি না।
আমার মনে হয় টেকনিক্যাল সমস্যা থাকলে আজকে প্রোগ্রাম পোস্টপোন করো, প্রোগ্রাম করে পোস্টপোন করে তোমরা আবারও টেকনিক্যালি। আমার কথা কি শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। জি জি জি, আমাদের টেকনিক্যাল একটু প্রবলেম ছিল, এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। যে আপনাকে আমরা, জি মোহতারাম, আমরা আপনার কাছে জানতে চেয়েছিলাম, আমার প্রশ্ন বুঝেছি আমি, এখন আমি যাই, এখন আমি যাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। একটি বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, আমি বনি আদম সম্মানিত করেছি। বনি আদম বলতে মানব জাতি, সেখানে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই, তাদেরকে আমি সম্মানিত করেছি আল্লাহ তাআলা বলেছেন। অন্যত্র আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু। আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, এবং তারপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় দ্বারা বিভক্ত করেছি। এবং সূরা 3 আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে বানিয়েছি বা তৈরি করেছি। তো এভাবে বিভিন্ন কোরআনে কারিমের অনেক আয়াত আমরা আজকে টেক্সট হয়তো বলতে পারবো না, আমাদের হাতে সময় নাই, বা হাদিসের বহু ভাষ্য আছে যেগুলো আমরা একেবারেই অ্যারাবিক টেক্সট বলতে পাচ্ছি না বা বলার সুযোগ আমাদের নাই, যাতে বোঝা যায় আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন অনেক মেহ মহব্বত করে, এবং মানব জাতিকে তিনি অত্যন্ত ভালোবাসেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা কিছু অধিকার দিয়েছেন, রাইট দিয়েছেন, এবং সেগুলো প্রত্যেকটি মানুষকেই মেনে চলতে হবে, আল্লাহ তাআলা সেই বিধানও দিয়েছেন। আনফরচুনেটলি আমরা যারা কোরআনে কারিমের এই কথাগুলো শুনি বা বলি, এটা খুবই দুঃখজনক যে আমাদের অধিকাংশ মানুষ সেগুলো মানতে পারি না বা মানি না। এই জন্য আমি একটি অনেক কথা বলি যে আসলে আমরা তো উই আর মুসলিম বাই চান্স, আমরা তো উই আর নট মুসলিম বাই চয়েস। এই জন্য আমরা আল্লাহর কথা আমরা অনেকেই পড়তে জানি না, অনেকেই বুঝি না, বরং মুসলিম নামধারী যে যে গোষ্ঠী আমরা আছি তাদের বিরাট একটা অংশ আমরা কোরআন শরীফ পড়তেই জানি না, পড়তে জানলে তার মর্মবাণী জানি না। আল্লাহ তাআলা মানুষকে যে সম্মানটা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কিভাবে মানুষকে সম্মানিত করতে হবে, মানুষের অধিকার দিতে হবে, মানুষকে তাদের সম্মান দিতে হবে, সেগুলো জানবার জন্যে প্রথম প্রয়োজন হচ্ছে আমাদেরকে কোরআনে কারিম জানা, আল্লাহর বাণী জানা। সেটা আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদেরকে কাজটি করতে হবে। দ্বিতীয় কথা, তুমি যেটা বলেছো করোনা সংক্রান্ত বিষয়ে, আমি এই বিষয়ে বলি যে দেখো, মানব সৃষ্টি শুরু থেকেই এ ধরনের ভাইরাস অনেক হয়েছে, রোগ ব্যাধির ইতিহাস আজকে না, আদম আলাইহিসসালাম থেকে যখন শুরু হয়েছে রোগ ব্যাধি শুরু হয়েছে তখন থেকেই। আইয়ুব আলাইহিসসালামের কাহিনী আপনারা সকলেই জানেন যে তাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তিনি হয়েছিলেন, এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছি, আপনি মেহরবানি করে রহম করেন। এভাবে অনেক নবীদেরও হয়েছে, সাহাবায়ে কেরামেরও হয়েছে, অনেক অনেকবার হয়েছে। এবং তোমাকে আমি একটি তথ্য বলি, বিগত 20 বছরে 7টি ভাইরাস পৃথিবীতে এসেছে, তার মধ্যে এ পর্যন্ত মাত্র সার্স এবং মার্স, এ দুটো ভাইরাস ছাড়া অন্য কোনো ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয় নাই। এবং এইডস সম্পর্কে তোমাদের সকলেরই জানা আছে, এইডস কিন্তু পৃথিবীতে এখনও চলমান, কিন্তু কোনো ভ্যাকসিন নাই। এবং পৃথিবীতে 100 বছর পর, 150 বছর পর বা 50 বছর পর এরকম অনেক মহামারী হয়েছে, এভাবে অনেক তোমার দুর্যোগপূর্ণ অবস্থা হয়েছে, মহামারী বা দুরারোগ্য ব্যাধি হয়েছে, এর মধ্যে ভাইরাস আবিষ্কৃত হয়েছে খুব বেশি সংখ্যক না,
আর যেগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলো কোনোটি 12 বছর লেগেছে, কোনোটি 25 বছর, ইভেন 47 বছর পর্যন্ত সময় লেগেছে ভ্যাকসিন আবিষ্কার করতে। তো সেটা তো একটি প্রক্রিয়া চলছে। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় যেটি, আমি অন্যান্য বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হয়েছেন, চিকিৎসা নিয়েছেন এবং সতর্কতা অবলম্বন করেছেন এবং সতর্কতা অবলম্বন করতে বলেছেন। এবং নিশ্চয়ই আপনাদের সকলের আমার চাইতে বেশি ভালো জানবার কথা, এখানে অনেকে যারা এসছেন আমার চেয়ে অনেক বড় জানেন, বড় আলেম মানুষ, তারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক গ্রুপ লোক আসলো বাইয়াত গ্রহণ করার জন্য। তার মধ্যে একজন কুষ্ঠ রোগী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কিন্তু সেই কুষ্ঠ রোগীর বাইয়াত গ্রহণ এভাবে হাতে হাত রেখে তিনি করেন নাই, তিনি বরং সেটা দূর থেকে তিনি বাইয়াত গ্রহণ করেছেন এবং তাকে বলেছেন তোমার দূর থেকে যে বায়াত গ্রহণ করলেই হাতে হাত রেখে বায়াত করাটি গণ্য করা হবে। তো সেজন্য জাওহা কি দেখতে পাচ্ছ মাঝখানে একটি টেলিফোন এসে আমার এটা কানেকশনটা কেমন যেন হয়ে গেল, আবার চেষ্টা করছি। জি, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো ঠিক আছে মহতারাম, আমরা আপনার কাছে যাব। এই পর্যায়ে আমরা যাব বঙ্গভবন জাতীয় মসজিদের খতিব জনাব সাইফুল কবির আপনার কাছে। জি মহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম জনাব সাইফুল কবির। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। জি, অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মহতারাম, আমরা আপনার কাছে প্রশ্ন করব যে ইসলাম মানবতার ধর্ম, যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানবতার নিদর্শন ছিলেন, যে এই মানবতা সম্পর্কে যে ইসলামের যে নৈতিক একটা শিক্ষা আমাদের মাঝে আছে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এই বিষয়ে যদি বলতেন। الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى المختار ممن كان عبده ধন্যবাদ প্রিয় সঞ্চালক এবং সম্মানিত অতিথিদ্বয় এবং যারা শুনছেন তাদেরকে মোবারকবাদ। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সমকালীন আলোচনারও নতুন করে উজ্জীবিত হওয়ার একটি শ্রেষ্ঠতম শিরোনাম নিয়ে আজকের এই আলোচনা। আমাদের সকলের জানা থাকবার কথা এবং দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই একথা জানেন যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গতার মাপকাঠিতে দিগ্বিজয়ী এবং শাশ্বত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ফলে ইসলামের এমন কোনো দিক এবং বিভাগ নেই যেই বিভাগটায় মানুষকে সুন্দরভাবে দিক নির্দেশনা দেয় নাই, মানুষকে মানুষ রূপে তাদের আদর্শ, তাদের কার্যক্রম যেন সুচারু রূপে পরিচালিত হয়, সে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট একটি দিক নির্দেশনা দিয়েছেন। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুস্পষ্ট রূপে ঘোষণা করেছেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুটি জিনিস থেকে তথ্য উপাত্ত গ্রহণ করে তোমাদের জীবনের চলার পথকে গতিপথ এই তথ্য উপাত্তের আলোকে নির্ধারণ করে নাও, লান তাদিল্লু মা তামাসাক বিহিমা, তোমরা বিপদগামী হবে না, তোমরা বিচ্ছিন্ন হবে না, তোমরা বিপদে পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে না, হ্যাঁ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এই জায়গাটি একটি চমৎকার বিষয় যেন আজকে আমরা এই বৈষয়িক দুর্যোগের এই সময়
কেবল ইসলাম মানবতার ধর্ম সে কথা বলবো, নাকি ইসলাম 1450 বছর ধরেই বলে আসছে সে কথা কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, যে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেই ধর্মটা শুধু মানবতার কথাই প্লেন ভাবে বলবে, মানবিক হতেই বলবে বা ধার্মিক হতেই বলবে বা জীবনের কোনো একটা সাইড পূর্ণাঙ্গ সলিউশন দিবে এমনটি নয়, বরং মানুষের জীবনের একেবারেই মাতৃগর্ভে আসার আগ থেকেই তার ব্যাপারে কিন্তু সলিউশন দিয়েছে, তার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে মা বাবাকে। এবং এই সন্তান যখন জন্মগ্রহণ করে ফেলে, এই সন্তানের বেড়ে ওঠা, দুগ্ধপান করা, সন্তান শিক্ষা, সন্তানের বিবাহ শাদী, সন্তানের কর্মক্ষেত্র, একইভাবে সে জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই কার্যকলাপগুলো করবে সব বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা কিন্তু দিয়েছে। আমরা যেই পরিস্থিতিতে এখন বিরাজ করছি, এই পরিস্থিতিতে আমাদের জন্য সব থেকে গুরুত্বের সাথে যেই বিষয়টি করণীয় সেটা হলো আমাদের নিজেদেরকে আল্লাহমুখী আরো অধিক পরিমাণের হতে হবে, একই সঙ্গে মানবিক হতে হবে। আমরা এটি বিষয় আপনাকে সদয় জ্ঞাতার্থে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হলো অনেক সময় আমরা ধরে নিয়েছি যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম বোধ হয় যে আমরা বারংবারই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য আলহামদুলিল্লাহ বলা যাবে না বা আলহামদুলিল্লাহ বললে কৃতজ্ঞতা আদায় হয় না সে কথা কিন্তু আমি বলছি না, কিন্তু আমাদের ধারণা হলো যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় হয়, কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বরং শুধু এটাই নয়, পর্যায়ক্রমে বা জীবন চলার পথে ক্ষেত্র বিশেষ এই শুক্রিয়ার ধরন এবং প্রক্রিয়া কিন্তু ভিন্নতর হয়। বিশেষ করে আজকে যেই বৈশ্বিক দুর্যোগের ভেতরে আছি, করোনা ভাইরাস আমাদেরকে লণ্ডভণ্ড করে দিয়েছে, এই পরিস্থিতিতে আমরা যদি মানবিক হই, আমাদের মানবতা বোধ যদি আরো জাগ্রত করি, সেই মানবতা বোধ জাগ্রত করতে গিয়ে অর্ধাহারে অনাহারে যে মানুষগুলো আছে, যারা শ্রম মানে কর্মসংস্থান হারিয়েছে, কর্মহীন হয়ে পড়েছে, সেই মানুষগুলোর পাশে যদি আমরা দাঁড়াই তাহলে এই কাজটাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার শ্রেষ্ঠতম একটা বহিঃপ্রকাশ কিন্তু হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খালকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সেই সৃষ্টি জগতের ভেতরে শুধু আশরাফুল মাখলুকাত নয়, শুধু মুসলমান নয়, অমুসলিমেরাও, যদি অমুসলিম কেউ আমার প্রতিবেশী হয়, আমার অফিস কলিক হয়, আমার হাঁটার পথে চলার মাঝে দেখা হয়, তাদের সাথেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা, মিষ্টি ভাষায় কথা বলা, তাদের প্রয়োজন মেটানো এবং তাদের সাথে যাবতীয় সুখ দুঃখে তাদেরকে পরামর্শ দেওয়া, সহযোগিতা করা, এই মানবতার শিক্ষা কিন্তু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সে কারণে আমরা ইসলামের এই দিক এবং বিভাগগুলো যদি আমরা জি মহতারাম আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি কিন্তু মাঝে মধ্যে সাউন্ড আমরা আপনার কাছে প্রশ্ন, যে আপনি বললেন যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে তিনি বলেছেন যে তোমরা কোরআন সুন্নাহকে যদি যথাযথভাবে আঁকড়ে ধরো, সেই অনুযায়ী যদি তোমরা চলো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তো সেক্ষেত্রে বর্তমান আপনি যে বৈশ্বিক যে সমস্যাটা বললেন, যে করোনা পরিস্থিতির মধ্যে মানুষ অনেকে অর্ধাহারে অনাহারে যে অভুক্ত অবস্থায় থাকছে, যে তাদের ক্ষেত্রে আমাদের করণীয় কি, এ ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কিনা? এখানে সর্বপ্রথম আমি সূরা বাকারার একটি অংশ আমি শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআন আল করিমের অথেন্টিসিটি ঘোষণা করে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এ কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কিতাব হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশক।
একটি মানুষ যখন ঈমান গ্রহণ করে ফেলে, সে মুমিন মুসলিম হয়, সেই মানুষটার পরবর্তীতে যে কাজটি সেটি হলো তাকে মুত্তাকি হতে চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকি হওয়ার জন্য কয়েকটি গুণের কথা বলেছেন, যে এই কাজগুলো যারা করবে তারা হচ্ছে মুত্তাকি। তার সর্বশেষ যেই গুণটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেটি হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে যাকে যেই পরিমাণে রিজিক দেওয়া হয়েছে, একজন মুমিন, একজন মুসলমান, একজন ইসলামের অনুশাসন গ্রহণ করে নেওয়া মানুষ, সে অবশ্যই স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমার রিজিক দাতা। এ কথা স্বীকার করলে তার জন্য আবশ্যক হয়ে যায় তাকে যেই পরিমাণের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা নিজের পরিবারের এবং দায়িত্বশীল তার অধীনস্থ যারা তাদের জন্য যেভাবে ব্যয় করবে নির্দিষ্ট একটা অংশ আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে ব্যয় করবে। তো এই ব্যয়টা অবশ্যই যাকাত এবং সাদাকাতুল ফিতর ছাড়া হতে হবে। ইসলামী শরিয়ার মানদণ্ডে যাকাত এবং সাদাকাতুল ফিতর ভিন্নতর একটি ইবাদা। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি হওয়ার জন্য যেই কথাটা বলেছেন সেটা হলো প্রত্যেকের তার প্রদত্ত রিজিক সে যা আর্ন করবে সেটার থেকে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে মানবতার জয়গান যেন প্রকাশ পায় সেজন্য মানবিক দিক বিবেচনা করে তাদের জন্য কিন্তু এই অর্থগুলো বা কিছু একটা অংশ তাদের মুখে আহার, তাদের পরনে বস্ত্র তুলে দেওয়া, এটা নৈতিক এবং ইমানি দায়িত্ব। এ কাজটি কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে ব্যক্তি পর্যায় পর্যন্ত আমাদের দেশে যথেষ্ট ব্যবস্থাপনা চলছে, কিন্তু এই কাজটা আরো স্বচ্ছতার সাথে এবং ব্যক্তিগত ভাবে আরো ব্যাপক ভাবে করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমরা আমাদের চলার পথে বলার মাঝে নিঃসন্দেহে কোনো এমন ভুল করেছি যেই ভুলের খেসারাত হলো আজকের এই বৈশ্বিক দুর্যোগ, এই দুর্ভোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন তাকে জি মুহতারাম আমরা এই পর্যায়ে আপনি বললেন যে এই যে মানুষের নৈতিক যে আবেদন, মানুষের জন্য মানুষের যে রাষ্ট্র থেকে আরম্ভ করে সকলেই কিছু না কিছু করছে, যে আমরা ইতিপূর্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ইমামদের জন্য যে একটা বিশাল এই যে দুর্যোগময় মুহূর্তে যে তিনি একটা আর্থিক যে অনুদান দিয়েছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমার এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে একটা মসজিদে যদিও পরিমাণটা 5,000, এটা খুব বেশি না, কিন্তু একটা একটা করে প্রায় 2,50,000 মসজিদ, আমি যদি ভুল না করে থাকি, আপনার কাছে তথ্য থাকলে পরিসংখ্যানটা আমাকে দিতে পারেন, এই পরিমাণের মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদিমদের জন্য কিন্তু সরকার প্রধান থেকে তাদের জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। শুধু ইমাম মুয়াজ্জিন না, আমরা দেখেছি সেনাবাহিনী থেকে শুরু করে একেবারে স্থানীয় সরকারের চেয়ারম্যান, জনপ্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমেও তালিকাভুক্ত করে গ্রামে চাল ডাল, বিশেষ করে যেই এলাকায় যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের পরিবারকে লকডাউন করা হয়েছে, তাদেরকে সেফ রাখা হয়েছে, নিরাপদে রাখার জন্য তাদের ঘরে ঘরে কিন্তু খাবার পৌঁছে দেওয়া হয়েছে। সাধ্য সীমিত, সাধ অনেক, এটা যেমনি ভাবে আমাদের ব্যক্তিগত পর্যায়েও আমাদের এই 56,000 বর্গ মাইলের এই রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা করতে গেলেও কিন্তু এ ধরনের বিষয়গুলো আমাদের মাথায় নিয়েই এটা বিবেচনায় রাখতে হবে। এবং ইমামদেরকে কিন্তু আমরা দেখছি ডে বাই ডে তাদের উন্নতি হচ্ছে, তাদেরকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া বা তাদেরকে মূল ধারায়, তারা অনেক সময় এতগুলো মসজিদ আছে, এই পরিসংখ্যানও কিন্তু কয়েক বছর আগে আমাদের কাছে ছিল না বা সরকারের কাছে ছিল না,
এই মসজিদগুলোর পরিসংখ্যান সরকারের কাছে আছে, মানে হলো এখানে বিপুল সংখ্যক মানুষ। একটা মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ গণনায় বোধহয় 3.5 লক্ষের অধিক মসজিদ বাংলাদেশে আছে। তো একটা মসজিদে কমপক্ষে 3 জন স্টাফ এরা থাকে, এবং শহর কেন্দ্রিক মসজিদগুলোতে কিন্তু আরো অনেক বেশি স্টাফ তারা এখানে কর্ম করে। তাদের জন্য এখান থেকে এই মসজিদের আল্লাহর ঘরের খেদমতে নিয়োজিত থাকার ফলশ্রুতিতে এখান থেকে তাদের রেজিকের ফয়সালা হয়। ফলে এই মানুষগুলোকে পরিসংখ্যানে নিয়ে আসা, এই মানুষগুলোর প্রতি সরকারের নজর আছে, এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং একটি মহৎ উদ্যোগ। এবং আপনার জ্ঞাতার্থে আরো একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের কিন্তু পরিকল্পনা চলছে মডেল মসজিদ, ইসলামিক পাঠাগার, এবং আমাদের বেসরকারি কওমি মাদ্রাসাগুলো যেগুলো সরকারি কোনো অর্থায়ন তাদের কাছে নাই, তাদের কাছে স্বীকৃতি, এবং বৈশ্বিক পরিস্থিতিতেও তাদেরকে সামান্য পরিমাণ হলেও সেটা কিন্তু বিরাট একটা অঙ্ক হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজস্ব একটা মাসে যা আয় হয়। আমরা এ পর্যায়ে একিম সফিউল্লাহ আরিফ, সুপারভাইজারিং কমিটি শরিয়া কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এক্সিম ব্যাংক, আপনার কাছে যাব। আমরা মনে হয় সফিউল্লাহ আরিফ ভাইকে পাচ্ছি না। জনাব মুখলেসুর রহমান, হযরত মাওলানা মুখলেসুর রহমান, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি যে বিষয়টি বলতেছিলেন যে আমরা টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা আমরা শুনতে পাইনি, যে আপনার বাকি কথা যদি বলতেন। যাই হোক, আমি যেটা বলতে চাই, বাংলাদেশে আজকে যে মহামারীটা এসছে এটার একটি ধরনটি হচ্ছে বৈশ্বিক। এর আগে যত মহামারী এসছে বিভিন্ন এলাকায় এসছে, একটি সারা পৃথিবীতে একই সাথে সর্বগ্রাসী এবং এত জটিল মহামারী কিন্তু আগে আসে নাই। অতএব এবং এটাকে মোকাবেলা করার জন্য আমি এই মুহূর্তে সবচাইতে বেশি প্রয়োজন মনে করি মানুষকে অন্যায় অত্যাচার অবিচার এগুলো সব বন্ধ করে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বড় শাস্তি দেবার আগে মাঝে মধ্যে মানুষকে ছোটখাটো এরকম কষ্ট দেন, শাস্তি দেন, যেন মানুষ আল্লাহর দিকে ফেরত আসে। কারণ দেখুন, যদি টেকনোলজি ভালো থাকে, বাংলাদেশে 18 কোটি মানুষের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা তো আপনাদের সকলেরই জানা। সরকার যে বরাদ্দ দেয় তার মধ্যে বিভিন্ন কায়দায় লুটপাট হওয়ার পরে যা থাকে সেটা দিয়ে যে আয়োজন আছে সেটা 17 কোটি মানুষের চিকিৎসা সেবার জন্য যথেষ্ট নয়। কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে এত চিকিৎসা ব্যবস্থার উন্নতি, সেখানেও দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আজকে আজকে লাস্ট খবর হচ্ছে তারা স্বাস্থ্য অধিদপ্তর তাদের জানিয়েছেন যে অ্যাবাউট 2 বা 2 কোটি মানুষ সেখানে আক্রান্ত হয়ে গেছে। এতে বোঝা যায় চিকিৎসা সেবার উন্নতি দিয়ে শুধু শুধু ভ্যাকসিন আবিষ্কার করে বা অন্যান্য ভেন্টিলেশন দিয়ে, ল্যাব দিয়ে, রিসেন্ট দেয় এগুলো দিয়েই এটাকে নির্মূল করা সম্ভব নয়। আল্লাহর কাছেই শিখতে হবে। অনেক এরকম ভাইরাস এসছে কোন ধরনের আবিষ্কার ছাড়া আবার চলেও গেছে, এবং আল্লাহমুখী হওয়া ছাড়া, আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া ছাড়া আমি এই মুহূর্তে কোনো পথ দেখছি না। কারণ দেখুন, এদেশে যদি সেটাই বলা হয়, এদেশে ওই যে রেল লাইনের পাশে যারা বস্তিতে অবস্থান করে মানুষগুলো গাদাগাদি করে থাকে, তাদের মাস্ক ব্যবহার নাই, স্যানিটাইজেশনের ব্যবস্থা নাই, অন্যান্য অনেক কিছুই নাই, কিন্তু এরপরেও তাদের আক্রান্তের সংখ্যা কিন্তু সেই হারে বেশি নাই। রিক্সাওয়ালা ধরুন, শ্রমিক ধরুন, ঠেলাওয়ালা, সাধারণ মানুষ, তারা কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না, কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তাদের জি মোহতারাম জনাব মুখলেসুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি,
আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আমার আপনার কাছে জানার যে আপনার এই ব্যাপারে কোনো সুপারিশ আছে কিনা বা কোনো দিক নির্দেশনামূলক কোনো কিছু বলবেন কিনা, যে এই বৈশ্বিক সমস্যা আমাদের দেশে যে এই পর্যায়ে থেকে আমাদের উত্তরণের ব্যাপার কোনো সুপারিশ আছে কিনা। আমার এক নম্বর সুপারিশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, প্রকৃতি মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু নিজেই অসুস্থ হয়েছেন, চিকিৎসা করেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যেটা সিরিয়াতে মহামারী হয়েছিল সেখানে আমর ইবনে আস ফরমান জারি করেছিলেন, তোমরা পাহাড়ে যাও, কোয়ারেন্টাইন মেনটেন করো, শারীরিক ডিস্টেন্স বা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, সেগুলো মানতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যা বলে তা সব মানতে হবে। মানবার পরেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চেষ্টা আমরা করব, কিন্তু শুধু চিকিৎসা বিজ্ঞানে আমাদেরকে বাঁচাতে পারবে না, এটা আমাদের ওসিলা, আমরা এগুলো সব কিছুই করবো সুন্নাহ মোতাবেক, কিন্তু আমাদেরকে পাপাচার থেকে, দুর্নীতি থেকে, জুলুম থেকে, মারামারি, কাটাকাটি, রাহাজানি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, এগুলো ভুলে গিয়ে দল মত নির্বিশেষে সরকার এখন বর্তমানে যে চেষ্টা চালাচ্ছে, মুসলমানদের খলিফা বা সরকার যেই হন না কেন, যেভাবেই হন না কেন, এ ধরনের মহামারীতে তাকে সহযোগিতা করতে হবে, এবং সকল মুসলমান মিলে, সকল দল মিলে, সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলে মিলে এই মহামারীকে মোকাবেলা করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটাই হচ্ছে আমার সুপারিশ। এবং পাশাপাশি এটাও আমি বলতে চাই যে আমরা যাই কিছু করছি, এখানে যারা সাহায্য সহযোগিতা করছেন, সশস্ত্র বাহিনীর লোকজন আছেন, পুলিশ বাহিনীর লোকজন আছে, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আছেন, ওলামায়ে কেরাম আছেন, ইমাম সাহেবরা আছেন, সকলে মিলেই কাজ করছেন। আমরা চাই সকলে আন্তরিকভাবে কাজ করুন, এবং এই কাজ করার মধ্যে যেন আমরা কোনো ধরনের এমন কাজে জড়ায় না যাই সেগুলো পরকালে আমাদের আজাবের কারণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। শুধু সরকার প্রধান একা এটা সমস্যা জি মুহতারাম, আপনাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, আপনি দিক নির্দেশনামূলক অনেক কথা বলেছেন। আমরা যাব জনাব একিউম সফিউল্লাহ আরিফ আপনার কাছে যাব, যে আল মুসলিম ও আহুল মুসলিম, যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুতরাং এই যে মানবিক আবেদনের ক্ষেত্রে যে যার অনেক অর্থ আছে, একজন সচ্ছল ব্যক্তি, তিনি একজন দরিদ্রের কাছ দিকে হাত বাড়িয়ে দেবে, এটাই হলো ইসলামের আবেদন। সুতরাং একজন ধনী ব্যক্তি এই এই অবস্থায় দরিদ্রের প্রতি তার কি কি অধিকার বা কি কি হক, কি কর্তব্য, এই বিষয়ে আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি জনাব সফিউল্লাহ। জি আপনাকে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। অখলেসুর রহমান সাহেব চমৎকার আলোচনা করেছেন এবং কিছু সুপারিশ দিয়েছেন। এগুলি হচ্ছে বেসিক্যালি ইসলামের কথা, যে আমাদেরকে আমাদের বিজ্ঞান যা বলে, স্বাস্থ্য বিজ্ঞান যা বলে সেটা মানতে হবে, সর্বোপরি আল্লাহর উপর ভরসা করতে হবে, এবং এই সমস্ত কিছু আঞ্জাম দিতে গিয়ে আমাদের অর্থ দরকার। অর্থ ছাড়া আসলে কোনো কিছু চলে না। যে কোনো ভালো উদ্যোগ বাস্তবায়িত আপনি করতে চান, অবশ্যই অর্থের প্রয়োজন। আরেকটি প্রয়োজন মানবিক উদ্যোগের। এই দুইটি বিষয়ে যদি সম্মিলন থাকে, তাহলে আমরা সেখানে সফলতা দেখতে পাবো। আজকের এই মুহূর্তে এটা আজাব হোক আর গজব হোক, আমি সেদিকে যাচ্ছি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মহা বিপদ, অনেক বড় ধরনের একটা বিপদ। এবং যে বিধানটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে সেটা হচ্ছে যে কোনো সংক্রমণ আল্লাহর হুকুম ছাড়া হবে
না, এখন যা সংক্রমণ গুলো হচ্ছে যেভাবেই হচ্ছে কোনো মানুষের পক্ষে এটিকে ঠেকিয়ে রাখা সম্ভব না আল্লাহর সুস্পষ্ট অনুকূল সিদ্ধান্ত ছাড়া। আজকের এই দিনে এই দুর্যোগে আমরা যে কাজগুলো করতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই বাংলাদেশে আমাদের যত ভাই বোন আছেন মুসলিম হোক অমুসলিম হোক সকলের দিকে যাদের ক্ষমতা আছে, যাদের সাহায্যের হস্ত প্রসারিত করার ক্ষমতা আছে, যাদেরকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন সম্পদ দিয়েছেন, তারা তাদের যাকাতের টাকা হোক অথবা তারা তাদের ফসলের যাকাত হোক অথবা যাকাতের টাকা তারা দিয়ে দিয়েছেন, এই যাকাতের টাকা দেওয়ার বাইরেও সাধারণ দান সাদাকা খায়রাত করা এগুলো আজকের দিনে একটা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষের প্রতি মানুষের সাহায্যের হস্ত প্রসারিত না করলে ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কারণ বেসিক্যালি ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে সকল সম্পদের মালিক আল্লাহ তাআলা, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের রাজত্ব আল্লাহ তাআলার, আসমান আর জমিনের যা আছে সকল কিছু আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে অত্যন্ত কি বলে মায়া করে আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন সাময়িকভাবে। সুতরাং এই সম্পদের পুরোপুরি দায় আমাদের, যেটা আমরা অর্জন করলাম হালাল হইতে অর্জন করলাম সেটার কথা বলছি, হারাম হইতে যে সম্পদ অর্জন করা হয় ওগুলোর উপর কোনো যাকাত নেই, কিচ্ছু নেই, ওগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মানে আল্লাহ তাআলা পবিত্র, তিনি কোনো ধরনের অপবিত্রতাকে গ্রহণ করেন না। সুতরাং আজকের এই চরম বিপর্যয়ে আমাদের সকলের উচিত সরকার যেমন তার সবকিছু নিয়ে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছে জনগণের দোর গোড়ায় সাহায্যের হস্ত প্রসারিত করার জন্য, ঠিক তেমনিভাবে দেশের যারা সন্তান, দেশের যারা ধনী সন্তান, যারা সমর্থবান সন্তান, তাদের উচিত সরকারের পাশাপাশি সকলে সবাই মিলে দলমত নির্বিশেষে জাতির এই ক্রান্তি লগ্নে জাতির এক ভাই এক বোন আরেক ভাই বা বোনের হাত হস্ত দিকে তার হস্ত প্রসারিত করবে, এটি হচ্ছে ইসলামের কথা। আমি এক্ষেত্রে আল মুসলিম আকুল মুসলিম এটা যেমন ঠিক আছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য ভাই বোনদের প্রতিও সাহায্যের হস্ত প্রসারিত করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনি দেখেন ইসলাম সারা জীবন মানবতার কথা বলেছে, এবং এই মানবতার কথা বলতে গিয়ে পরিবারের কথা ইসলাম বলেছে, ইসলাম সমাজের কথা বলেছে, ইসলাম বলেছে তার প্রতিবেশীর কথা। সুতরাং আজকের এই সময়ে পরিবারের আমরা যে অসহায় এবং অত্যন্ত মানবিকতার দিক থেকে অত্যন্ত খারাপ দিকগুলো দেখছি, যে করোনা আক্রান্ত হওয়ার কারণে পরিবারের এক সদস্য অপর সদস্যের প্রতি তাকাচ্ছে না, সমাজ তাকাচ্ছে না, কবরস্থানে দাফন করতে বাধা দিচ্ছে অথবা শ্মশানে তাকে বিয়ে করতে, তাদের ভাষায় যেটা বলে যে তারা যেটা পড়ায় সেটা করতে বাধা দিচ্ছে, এগুলো কোনোটাই সুস্থ সংস্কৃতি সুস্থ ধর্ম সুস্থ মানবিকতা সুস্থ ব্যক্তিত্বের লক্ষণ না। জাতি হিসাবে এই জায়গাটিতে ভবিষ্যতে আমাদের একটু নজর দেওয়া দরকার, একটু দৃষ্টি দেওয়া দরকার যে কেন আমরা এই ধরনের কাজগুলো করছি, কেন আমরা সুস্থ মানবিকতা লালন করতে পারছি না, সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারছি না, কেন আমরা সবাই চরম বিপদে একে অপরকে ভুলে যাই, সাহায্য হস্ত সম্প্রসারিত করতে পারছি না। আসলে মৌলিক যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা বড় কিছু হচ্ছি কিন্তু আমাদের মাঝে আল্লাহর ভয়টা কাজ করছে না। আমরা যে যত বড়ই হই না কেন আল্লাহর ভয় যদি আমাদের মনে জাগরুক না থাকে, আল্লাহর ভয় যদি আমাদের মনে বাড়তে না পারে, আল্লাহর সাথে আমাদের বন্ধনটা যদি মেলবন্ধনটা যদি আমরা তীব্র করতে না পারি, তাহলে আমরা মানুষ থাকি না, আসলে আমরা অমনুষ্যত্ব থেকে ধাবিত হই, যার যার একটা চিহ্ন যার একটা পরিচয় আজকে আমরা দেখতে পাচ্ছি। আপনি যে কথাগুলো বলছেন সম্মানিত উপস্থাপক, এই সময়ে আমাদের সকলের উচিত আমাদের মানবিকতা লালন করা, হার্দিক ঔদার্যের পরিচয় দেওয়া, আমাদের সুকুমার ব্যক্তিগুলোকে জাগ্রত করা। আর এই জাগ্রত করার মধ্যে দিয়ে যে উদ্যোগটা আমরা নিতে পারি, আমাদের যা যা আছে যতটুকু সম্ভব আমরা সেটা যদি মানবতার তরে ব্যয় করতে পারি ইনশাল্লাহ, আমরা যদি আল্লাহর কাছে সাহায্য কামনা করি ইনশাল্লাহ আমরা এই বিপদ ওভারকাম করতে পারবো। সবচেয়ে বড় দরকার আজকের এই এই বিপর্যয়টা এসেছে এগুলো হচ্ছে আমাদের হাতের কামায়, যেমনটি কোরআন বলছে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপর্যয়টা আমাদের হাতের কামায়,
আর কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিবেন না এমনি অবস্থায় যে তাদের মাঝে নবী আছে অথবা আজকের এই জামানায় তো নবী নেই অথবা আরেকটা ওয়েত আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিবেন না যতক্ষণ মানুষ ইস্তেগফার পাঠ করে। আমি আপনার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সবার কাছে আবেদন জানাতে চাই, চলুন আমরা আমাদের কৃতকর্মের জন্য ইস্তেগফার পাঠ করি। হ্যাঁ, আমরা ভবিষ্যতের জন্য মানুষ হওয়ার চেষ্টা করি। আমরা যদি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতে চাই, আমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারি, আমরা যদি রোনাজারি করি আমাদের অপরাধগুলোর জন্য ক্ষমা চাই এবং আমরা যদি মানুষের হক গুলোকে নষ্ট করা ছেড়ে দেই, আল্লাহর হক নষ্ট করা ছেড়ে দেই, অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাস করি ইনশাল্লাহ আবার সুস্থ সমাজ আমরা ফিরে পাবো, আমরা অবশ্যই বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ধরনের সুকুমার ব্যক্তিগুলো চর্চা করার, আল্লাহকে ভয় করার, আল্লাহর বিধানাবলীকে ভয় করার তৌফিক দান করুক। এটুকু বলে আমার কথা আপাতত শেষ করলাম, যদি ভবিষ্যতে সুযোগ মিলে আবার কথা বলবো। সম্মানিত উপস্থাপক আপনাকে ধন্যবাদ। আসবো তো এই পর্যায়ে আমরা যাব বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হযরত মাওলানা সাইফুল কবির ভাইয়ের কাছে আমরা যাব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ভোরের পাতা সংলাপ ইসলাম ও মানবতা। অনুষ্ঠানটির পরিকল্পনা ও দিক নির্দেশনায় আছেন ডক্টর কাজী ইরতেজা হাসান সিআইপি এবং সঞ্চালনায় আছি আমি জাওহার ইকবাল খান। অনুষ্ঠানটি আমরা প্রতি এভাবে আমরা কন্টিনিউ করে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। তো এই পর্যায়ে আমরা মোহতারাম জনাব সাইফুল কবির আপনার কাছে যাব, যে একটি প্রশ্ন যে অনেকে জাকাত, অনেকের জাকাতের অর্থ আছে যে এই মুহূর্তে মানুষ যে দুরবস্থায় আছে, যে জাকাতের অর্থ করোনায় যারা অভুক্ত অবস্থায় আছে, যাদের অন্ন নাই, যারা রাস্তায় অভুক্ত অবস্থায় মানুষের কাছে হাত পাচ্ছে, যে জাকাতের অর্থ তাদেরকে দান করা যাবে কিনা, যে মানবিক আবেদনে এই বিষয়ে আপনার কাছে আমরা জানতে চাই। জনাব সাইফুল কবির জি, আলহামদুলিল্লাহ, আপনি মোটা দাগে যদি আমি বলি তাহলে এদেরকেই তো জাকাত দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাদের অন্ন নাই, বস্ত্র নাই, তাদের কর্মহীন হয়ে পড়েছে, যারা ঋণগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর রাস্তায় মুজাহাদা করছে, এই মানুষগুলোকেই তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার জন্যই বলেছেন। সূরা তাওবার ভিতরে যে আটটি খাদের কথা বলা হয়েছে, সেই আটটি খাদের ভিতরে এরা তো অন্যতম, ফলে এদেরকে তো যাকাত দিতে হবে। আরেকটি এখানে মাসআলা আমি সকলের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাই, সেটা হলো অনেকে বলবে যে যাকাত তো আমরা রমাদান আল করিমে দিয়ে ফেলেছি, এখন তো আর বছর হয়নি, এজন্য ইসলাম কিন্তু এই অপশনটা রেখেছে, কারণ ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবিক ধর্ম, ইসলাম ধনীদের ধনে গরিবের অধিকার রেখেছেন, ইসলাম ধনীর ধন সম্পদ যেন বৃদ্ধি হয়, নিরাপদে থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সাদাকাতুল ফিতরের বাইরেও দান খয়রাতের কথা বলেছেন। এখন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যাপ্ত সম্পদ দিয়েছেন, এই বৈষয়িক দুর্যোগের ভেতরেও কিছু মানুষ ব্যবসা বাণিজ্য করছে, কিছু মানুষের চাকরি এখনো আছে, তাদের বেতন ভাতা বোনাস অন্যান্য সুযোগ সুবিধা এখনো পাচ্ছেন, এ মানুষগুলোর কাছে আমার নিবেদন থাকবে, কিছু মানুষের ব্যাংক ব্যালেন্স সেভিংস যথেষ্ট পরিমাণ আছে, তারা নিয়মিত যাকাত দেনও, এই রমাদানেও যাকাত দিয়েছেন, এই মানুষগুলোর কাছে আমার নিবেদন থাকবে যেন আপনারা যেই পরিমাণের যাকাত দিয়েছেন সেই পরিমাণের অর্থ আবার এই সময় যদি ব্যয় করে আপনি হিসাব রাখেন, আপনি যদি এটা সাধারণ দান হিসেবেও না দেন, এইটা পরবর্তী বছর যাকাতের হিসাব করার পরে এটা যদি যাকাতের অর্থ থেকে আপনি মাইনাস করে দেন, তাহলে আপনার যাকাত আদায় তো হয়েই যাবে, একই সঙ্গে আপনি যে অ্যাডভান্স দিলেন সেজন্য সাদাকার স্বভাব পাবেন, এবং এই অ্যাডভান্স দেওয়ার কারণে যেই মানুষগুলো চরম বিপর্যয়ের জায়গা থেকে মুক্তি লাভ করেছে, বিপদ থেকে বেঁচে গেছে এই অ্যাডভান্স দেওয়ার কারণে, সে কারণে এটার বিপরীতে একটা সাদাকায় জারিয়ার স্বভাবও পাবে। সেজন্য আমি যারা সম্পদশালী এবং নিয়মিত যাকাত দেন তাদেরকে এই অনুরোধ করব, যারা এখনো যাকাত দেন না তাদের জন্য আমার আরেকটি পরামর্শ বা বিনয়ের সাথে তাদের খেদমতে আমার অনুরোধ,
আমরা এখনো কোন মোহে এখনো আমরা বেঁচে আছি। এখনো অবাক বিস্ময়ে আমি লক্ষ্য করি কিছু কিছু মানুষের চিন্তা ভাবনা এমন যে বোধ হয় সবাই মরে গেলেও আমি বেঁচে যাব, সবাই মরে গেলেও আমার ঘর আমার সন্তান আমার পরিবার নিরাপদে থাকবে। সে কারণে মাঝে মধ্যে দেখা যায় যে আহার এবং পানীয় এবং স্বাস্থ্য উপাদান এটা ক্রয় করে ঘরে জমা করে রাখার চরম রকম হিড়িক বা চরম আগ্রহ কিছু সংখ্যক ভাই বোনদের মধ্যে দেখা যায়। আমাদের মনে রাখতে হবে যে এই জায়গাটাও ইসলাম নিরুৎসাহিত করেছে। আমি আমার ব্যাপক সংগ্রহ গুদমজাত করার কারণে যদি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়, এটার বিপরীতে যদি দাম বেড়ে যায়, অন্য মানুষ আমার ঘরে মজুদ আছে অথচ অন্য মানুষ অর্থ থাকার পরেও যথাযথ আহার এবং এই স্বাস্থ্য সামগ্রী উপকরণ বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার এটা অনেকে ঘরে রাখছেন অপ্রয়োজনীয় যদি লেগে যায়, সেই চিন্তা ভাবনা করে আমি অনুরোধ করব যে এই কাজটা যেন আমরা না করি। এবং যারা এখনো যাকাতকে না দিতে অভ্যস্ত হই নাই, কোন মোহে আমরা এখনো অপেক্ষা করছি? আমরা আমাদের মৃত্যুর পয়গাম সর্বক্ষণই আমাদের হাতছানি দিয়ে ডেকে, কিন্তু এই করোনা ভাইরাস আমাদেরকে আমরা মৃত্যুর পয়গাম থেকে দূরে চলে যাবার কারণে আমাদেরকে আবার সেটা কিন্তু স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের অনেকের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বোধ হয় মরতাম না, করোনা আসার কারণেই আমাদের মরতে হবে, এ ধরনের চিন্তা ভাবনা আমাদের কিন্তু হয়েছে। ফলে আমরা যদি এখনো নিজেদেরকে ইসলাহ করে না নেই, সংশোধন করে না নেই, আমাদের কাজগুলোকে আকরাবু ইলা সুন্নাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খেলাফতে রাশেদার সুন্নার আলোকে যদি সুশোভিত না করি, তাহলে কিন্তু আমাদের জন্য আরো ভয়ানক বিপর্যয় লক্ষ্য মানে অশুভ বার্তা কিন্তু আমাদেরকে দিচ্ছে। আমরা কিন্তু এখনো আলহামদুলিল্লাহ আউলিয়া ইকরামদের এই দেশ, মসজিদের এই দেশ, ওলামা ইকরামদের এই দেশ, মুসলিম ভাবধারার এই দেশে এখনো আল্লাহর মেহরবানিতে কিন্তু অনেক আপনার আরো বেশি সম্পদশালী আরো বেশি স্বাস্থ্য সচেতন মানুষদের চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এখনো তুলনামূলক যথেষ্ট ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, গভীর রজনীতে তাওবা ইস্তিগফার করা, দুচোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটা আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কার দোয়াকে কোন আমলের বসিলায় কবুল করবেন সেটা কিন্তু আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় যে কোনো ব্যক্তির দোয়া কবুল করতে পারেন। হতে পারে সে পাপী, হতে পারে সে বড় অপরাধী, কিন্তু রাতের আধারে দৃঢ় চিত্তে যদি সে আল্লাহর কাছে তাওবা প্রার্থনা করে এবং সৃষ্টির সেবা করে, এক্ষেত্রে মানবতার সেবা করে। এক্ষেত্রে একটি সহিহ হাদিসের অংশ আমি উদ্ধৃত করতে চাই, সেটা হলো এটা হাদিস শরীফের ভিতরে বানী ইসরাইলের একজন দুষ্ট পাপাচার রমণীর কথা বর্ণিত হয়েছে, যেই রমণী পাপ কার্য করে নিজের ঘরে ফেরার পথে দেখতে পেয়েছিল অভুক্ত একটা কুকুর, নিকৃষ্টতম প্রাণীর একটি, সেই কুকুরটা কেমন যেন ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় জীবন যায় যায় উপক্রম হয়েছিল। তার হাতেও তখন কোনো অর্থ ছিল না বা আহার ছিল না, কিন্তু সে তার দৃষ্টিগোচরে তখন একটি পানির কূপ, গভীর নলকূপ, এটা দেখতে পেয়েছে। কোনোভাবেই যখন পানি সংগ্রহ করে এই কুকুরকে আহার করাতে পারছে না, পানি পান করাতে পারছে না, তখন সে তার গায়ের ওড়না খুলে এবং পায়ের জুতা খুলে এখানে ছেড়ে দিয়েছে এবং জুতায় করে পানি উঠিয়ে এই কুকুরটাকে পান করিয়েছে। সে আল্লাহর সৃষ্টির সেবা করেছে, হয়তোবা সে এই মানসিকতাও লক্ষ্য করে নাই যে আল্লাহর সৃষ্টি তার সেবা করব। কিন্তু একটা সৃষ্টি জীব, একটা প্রাণী, তার এই জীবন সংকটময় মুহূর্তে সে এগিয়ে এসছে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কাজটাকে বড় বেশি পছন্দ করেছেন এবং এই কাজের বিপরীতে তাকে মাগফেরাত মঞ্জুর করেছেন। আজকে একজন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, একজন নামাজি মানুষ হিসেবে, একজন মুসলমান পরিচয় দিতে পেরে আত্মতৃপ্তি লাভ করার কারণে আমরা যদি এখনো মানুষের কল্যাণে না আসতে পারি, মানবতা
কার কল্যাণে না আসতে পারি, তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় কিন্তু আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ছাড়বেন না। যে কথা ইতিপূর্বেও হাদিস উদ্ধৃত করেছেন, কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এর আগে কিন্তু নবীজি আলাইহি সালাম আলা শব্দ ব্যবহার করেছেন, সাবধান তোমরা যে যেই অবস্থানে আছো, যে যেই কাজ করো, যার অধীনস্থ যারা, যার দৃষ্টিগোচরে অভুক্ত অনাহারে যারা থাকবে, এই মানুষগুলোর ব্যাপারে যেমনিভাবে তাদেরকে দিন শেখানো হলো কিনা, যেমনিভাবে তাদের আহার এবং পানীয়র ব্যবস্থা করা হলো কিনা, যেমনিভাবে তাদের প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা হলো কিনা, এসব বিষয় কিন্তু রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিজ্ঞাসা করবেন। সহি তিরমিজি এবং মুসলিমের ভেতরে হাদিস কয়েকটি বর্ণনায় এসছে, ছয়টি বা সাতটি একত্রিত করলে হয় যে মুসলমান মুসলমানের উপর ছয়টি হক রয়েছে। ইয়াউদুহু ইযা মারিদা ওয়ায়াশহাদুহু ইযা মাতা ওয়ায়ুজিবহু ইযা দাআহু ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়ায়ুশাম্মিতুহু আলাইহি ইযা আতিসা ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদ। এই বিষয়গুলোর মধ্যে এখানে ছয়টি বর্ণনা, আরো কয়েকটি আছে। এই ছয়টির ভিতরে তিনটি এমন যেই তিনটি মানবিক হতে বলেছে, মানবতার শিক্ষা দিয়েছে। যদি কোনো মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য কারো কাছে, সম্পদশালীর কাছে, সক্ষম ব্যক্তির কাছে আবেদন করে, তাহলে এখানে বলেছে যে তাকে সেই ডাকে সাড়া দিতে হবে। আজকে মানুষ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আজকের এই রোগে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করছে, তাদের ব্যাপারে কিন্তু আমরা উদাসীন হয়েছি, অবাক বিষয়ে লক্ষ্য করেছি যে কিছু মানুষ তাদেরকে এলাকায় দাফন করতে দিতে চায় না, তাদেরকে নিয়ে এলাকায় গাড়ি ঢুকতে দিতে চায় না। সেখানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন হয়, সরকারের কর্তা ব্যক্তিদের হস্তক্ষেপ প্রয়োজন হয়। মানবতা আজকে কোথায় গেল আমাদের? আমি যে এই মুহূর্তে কথা বলছি, পর মুহূর্তেই আমি আক্রান্ত হব না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। ফলে আমাদের এই দিকগুলো কিন্তু আমাদের সহনশীলতার সাথেই বিবেচনা করতে হবে, মানুষ মানুষের অধিকার দিতে হবে, ইন্তেকালের পরে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ এই কাজের জন্য প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা দল এবং ওলামায়ে কিরামদের একটা টিম সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করে কাজ করে যাচ্ছে। তাদের দীর্ঘ হায়াত কামনা করছি এবং তাদের এই কাজের যথাযথ যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। যারা সহি বুঝে নাই, যারা এই কাজ থেকে দূরে চলে গিয়েছে, নিরুৎসাহিত করেছে, এলাকায় ঢুকতে দিচ্ছে না, তাদের সহি বুঝ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, সেই প্রার্থনাও করছি। প্রিয় সঞ্চালক, যদি আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, জি সম্মানিত উপস্থাপক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি কি যুক্ত আছি আপনাদের সাথে? আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি ঠিক? জি শাহুল ভাই, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। জওহর ভাইয়ের সাথে বোধহয় আমরা ডিসকানেক্ট হয়ে আছি, তো আমরা এই 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 মুহূর্তে কথা কি কন্টিনিউ করব না আপনি কিছু বলবেন? এক ঘন্টা হয়ে গেছে প্রোগ্রাম চলছে। হ্যাঁ, জওহর ভাই আসলে সিদ্ধান্ত নিলে বোধহয় ভালো হয়। তো এই মুহূর্তে যদি আপনিও কিছু সংযুক্তি দেন। জি, আমরা বোধহয় জওহর ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে আছি, আমরা দুইজন শুনতে পাচ্ছি বোধহয়। তো এই মুহূর্তে আপনি যদি কিছু সংযুক্তি দেন তাহলে ব্রডকাস্টিং এ কাজ। সাইফুল কবির ভাই, আপনি চমৎকার আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ, আরো যারা কথাগুলো বলেছে, আসলে বেসিক বা মৌলিক যে কথাগুলো আসা দরকার সেটা কিন্তু অলরেডি এসে গেছে। জি জি, যে কথাটা আমিও বলতে চেয়েছি, জাতির এই চরম যে দুর্দিন চলছে বা বিপদে আমরা আক্রান্ত, আমি আগেও বলেছি এটাকে গজব বা আপনার এই নামে আমি নামকরণ করি না এখনো, কারণ এটা আল্লাহ তাআলা জানেন যেটা গজব নাকি, তবে নিশ্চয়ই এটা মহা বিপদ। ওই জায়গাটায় আমিও যাই নাই, একটা বিপদে আছি এই পর্যন্ত, যে বিপদে আছি আমরা, মহা বিপদে আছি। এবং এটাও যেটা বিপদ এসেছে জলস্থলে, যে বিপদ যেটা আমাদের হাতের কামাই,
তবে আমরা ইচ্ছা করলে যে কাজটা করতে পারি, কোরআনে করিম যেটা বলছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ যাবত তোমাদের মাঝে নবী আছেন, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিবেন না এমনি অবস্থায় যে তারা অথবা তোমরা ইস্তিগফার পাঠ করো। তো আমরা দুনিয়াতে যত ধরনের সলিউশন নেওয়া যায় দুনিয়ার চাহিদার আলোকে বা বিজ্ঞানের চাহিদার আলোকে, এই বিপদের বিপরীতে সকল ধরনের সলিউশন অথবা বিশেষজ্ঞদের কথা আমরা অবশ্যই নিব যাচাই বাছাই করে। সাথে সাথে আমাদের সকলের উচিত যে আল্লাহ তাআলার কাছে বেশি করে রোনা জারি করা, যেটি আপনি বলেছেন তাহাজ্জুদ পড়ে রোনা জারি করা অথবা আমরা ইস্তিগফার পাঠ করা। সবচেয়ে বড় কথা, যদি জুলুমের অবসান ঘটে, যে জুলুমগুলো আমরা মানুষের উপর মানুষের তারা হচ্ছে, হ্যাঁ আমরা কারো জমি দখল করতেছি, কারো আমরা হক নষ্ট করতেছি, আমরা কারোর সাথে চিট করতেছি, কারো সাথে প্রতারণা করতেছি, এই সময় কিন্তু মানব পাচার নিয়ে কথা হচ্ছে, এই সময় ওজন নিয়ে কথা হচ্ছে, এই সময় খারাপ পণ্য বিক্রয় নিয়ে কথা হচ্ছে। তাহলে সাইফুল কবির ভাই, যে বিষয়টি আমাদের কাছে প্রস্তুত জাগে, আসলে কি আমরা চিন্তিত তো বড় মহাবিপদ নিয়ে? আমাদের কার্যকলাপ দেখে, অনেকের কার্যকলাপ দেখে এই চিন্তা ভাবনা জাগ্রত হয়, আসলে আমরা এখনো হুঁশিয়ার হচ্ছি না, আমরা এখনো সচেতন হচ্ছি না। আমরা মনে করছি আপনি যে কথাটা বলেছেন যে সবার হোক মনে হয় আমি বেঁচে যাব, আমার সম্পদ বেঁচে যাবে, কিন্তু কাল যে আমি আক্রান্ত হব না এই ধরনের কোনো গ্যারান্টি নেই। কিন্তু তাহলে সম্পদ কে খাবে, এই সম্পদ কার জন্য রেখে গেলাম? সুতরাং আমাদের সকলের উচিত এই মুহূর্তে যেটা মানুষের উপর, যে মুসলমানের উপর মুসলমানের যে ছয়টি হকের আপনি কথা বলেছেন হাদিস দ্বারা সাপোর্টেড বাই সহি হাদিস, হাদিস দ্বারা সমর্থিত এই ছয়টি হক আমাদের আজকে পরিপালন করা উচিত। আজকে আমাদের তাকানো উচিত আমাদের পরিবারের যে আত্মীয় স্বজন আছে তাদের হকের দিকে, আমাদের তাকানো উচিত প্রতিবেশী হকের দিকে, আমাদের বেশি করে বিনয় হওয়া উচিত। কিন্তু আমরা এই বিপদে অহংকারী হয়ে যাচ্ছি অনেকে, অথচ হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যখন উপদেশ দিয়েছেন বলছেন লা তামশি ফিল আরদি মারহা, জমিন অহংকার ভরে চলাফেরা করো না। কিন্তু আমরা আজকের এই চরম জিরো, আমরা একে অপরের জীবত খুঁজতেছি, দোষ খুঁজতেছি, কার কি ত্রুটি আছে সেটা খুঁজতেছি, কিন্তু এই ত্রুটিগুলোকে বাদ দিয়ে আমাদের দেখা উচিত মানুষের ভালো দিকগুলো, এবং সেভাবেই মানবতার কল্যাণে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত, যেমনটি কোরআন বলেছে সেভাবে, যেমনটি আল্লাহ রাসূল বলেছেন সেভাবে। এবং আমরা সবাই যদি এই বাংলাদেশে সবাই যদি আমরা এটা দৃঢ়ভাবে গ্রহণ করতে পারি, সরকার যদি তার সাহায্যে সর্বোত যে একটা ভাব বা সর্বোচ্চটা যদি ঢেলে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাতে পারে, মানুষজন যদি এগিয়ে আসে জাতি ধর্ম নির্বিশেষে দল নির্বিশেষে, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করি বাংলাদেশ এর জনগণ আল্লাহর রহমতে আল্লাহর উপর ভরসা করে আমরা যদি সামনে অগ্রসর হই, আমরা যদি স্টেপার পাঠ করি, অবশ্যই আমরা এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো, ওভারকাম করতে পারবো। আমি জানি না, অনেকগুলো কথা বলার চেষ্টা করছি সাইফুল ভাই, আমাদের প্রিয় উপস্থাপক জওহর ইকবাল ভাই কি আমাদের এখনো শুনতে পাচ্ছেন কিনা? উনি আমাদের থেকে একেবারেই ডিসকানেক্ট হয়ে আছেন, ব্রডকাস্টিং চলছে, মডারেটর টেকনিক্যাল মডারেটরও আমাদের থেকে আছেন কিনা, আমরা কন্টিনিউ করব নাকি ক্লোজ।